আল্লাহ রাসূল বলছেন যারা রোজা রাখবে তারা আমার হাত ধরে জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ রাসূল বলছেন যারা রোজা রাখবে তাদের হিসাব কিয়ামতের দিন নেওয়া হবে না। আল্লাহ রাসূল বলছেন যারা রোজা রাখবে তাদের অভাবকে দূর করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন যারা রোজা রাখবে তাদের হায়াতে বরকত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলছেন যারা রোজা রাখবে তাদের দিলকে আল্লাহ কমপ্লিট বড় করে দিবেন। আল্লাহ বলছেন যারা আমার জন্য রোজা রাখবে তাদেরকে সকল বড় বিপদ থেকে বাঁচিয়ে দেব। আল্লাহ বলছেন যারা রোজা রাখবে তাদেরকে বড় বড় রোগ থেকে আমি মুক্তি দিয়ে দিব। এটা হচ্ছে রোজার বারাকা, এজন্য আমরা রোজা রাখব। রোজার কিছু দুনিয়ারও উপকারিতা আছে যেটাকে বিজ্ঞানীরা এটাকে নিয়ে অনেক গবেষণা করেছে, যেটাকে তার অটোফেজি হিসেবে বের করেছে, অনেক গবেষণা তারা করেছে রোজা নিয়ে। এটাকে রোজা নিয়ে গবেষণা করে কেউ তো বড় বড় পুরস্কারও পেয়েছে, নোবেল প্রাইজও পেয়েছে। তো রোজার দুনিয়ার উপকারিতা হচ্ছে যারা রোজা রাখবে আল্লাহ তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদের তারুণ্য তাদের জোয়ানিকে ধরে রেখে দিবেন। যারা রোজা রাখবে তারা দুর্বল হয় না, বরং যারা রোজা রাখে আল্লাহ বলছেন আমি তার বডির পুরো তারুণ্য তার জোয়ানিকে আমি আল্লাহ সারা জীবন আটকে রেখে দিই। সুবহানাল্লাহ। এজন্য রোজা রেখে আপনি ইফতারের সময় খেজুর খাবেন, ইফতারের সময় ডাবের পানি খাবেন, ইফতারের সময় তরমুজের জুস খান। রাসূল বলছেন তোমরা ইফতারের সময় খেজুর খাও, কারণ তোমরা সারা দিন রোজা রাখবার কারণে যতটুকুন ক্লান্তি এসেছিল শরীর যতটুকুন দুর্বল হয়েছিল একটা রোজার একটা খেজুরের মাধ্যমে আল্লাহ কমপ্লিট তার বরকা দিয়ে দেন। এজন্য আমরা ইফতার করব খেজুর দিয়ে। তাহলে এক নম্বর দুনিয়ার রোজার উপকারিতা হচ্ছে যারা রোজা রাখে তারা বুড়া হয়ে যায় না, যারা রোজা রাখে তারা দুর্বল হয়ে যায় না, বরং যারা রোজা রাখে আল্লাহ বলছেন তাদের তারুণ্য তাদের সৌন্দর্য তাদের বডি ফিটনেসকে আল্লাহ কমপ্লিট সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর হচ্ছে যারা দুনিয়ায় রোজা রাখবে, যারা রোজা রাখবে তাদের দুনিয়ার আরেকটা উপকারিতা হচ্ছে যেটাকে বলে মেটাবলিক সুইচ, মেডিকেলের ভাষায় এই মেটাবলিক সুইচ বলা হয়, যার মাধ্যমে এই মেটাবলিক সুইচ করে যার মাধ্যমে যারা রোজা রাখবে আল্লাহ তাদের শরীরের চর্বি কমাইয়া দেন, শরীরের চর্বি কমাইয়া দেন। এই শরীরের চর্বি কমানোর জন্য আপনারা কত ঔষধ খান, কত ব্যায়াম করেন, কত ডাক্তারের ট্রিটমেন্ট নেন। আল্লাহর রাসূল বলছেন যারা ঠিক মতো কমপ্লিট শুদ্ধ করে নিয়ম অনুযায়ী রোজা রাখবে আল্লাহ তাদের শরীরের চর্বি কমাইয়া বডিকে সুস্থ করে দিবেন। মেডিকেলের ভাষায় যাকে বলে মেটাবলিক সুইচ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মেটাবলিক সুইচের মাধ্যমে কি হয়, যে যাদের চর্বি কমে যায় তাদের হার্ট ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন ব্লাড প্রেশার কন্ট্রোলে চলে আসে, রক্তের সুগার কন্ট্রোলে চলে আসে। সুবহানাল্লাহ। বলেন এজন্য ইফতারের সময় বেশি বেশি করে ভাজা পুড়া খাওয়া লাগবে। হ্যাঁ, কি বললেন, খাওয়া লাগবে না বাদ দিতে হবে? বাদ দেওয়া লাগবে, এই ভাজা পুড়াই তো আমাদের ক্ষতি করে। সারাদিন না খেয়ে থাকলাম পেট খালি, আপনি ভাজা পুড়া খাইলেন, আপনি ওই সময় পানি পান করেন, আপনি ওই সময় খেজুর খান, আপনি ওই সময় কি বললাম ডাবের পানি খান, আপনি এই সময় তরমুজের জুস খান, আপনি এই সময় লেবুর জুস খান, এই যেগুলো আমি বলছি এগুলা যদি আপনারা করেন এটা আর যাই করুক আপনার চর্বি কমিয়ে দিবে, ব্লাড প্রেশারকে ঠিক করবে, সুগার ঠিক করে দেবে, হার্টের রোগ 80% সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন আপনারা যে কোনো ডাক্তারে জিজ্ঞেস করেন ভুল বলছি কিনা এগুলো। এরপরে তাহলে কি বললাম, এতগুলা বলছি, এক নম্বর বলছি তারুণ্য জোয়ানিকে আল্লাহ ধরে রেখে দিবেন মেটাবলিক সুইচের মাধ্যমে, আল্লাহ হার্ট ভালো করে দিবেন, চর্বি কমিয়ে দিবেন, ব্লাড প্রেশার কন্ট্রোলে দিবেন, রক্তের সুগার ঠিক করে দিবেন,
এরপরে হচ্ছে যারা রোজা রাখবে তাদের পেটের যত রোগ আছে, পেটের রোগ আল্লাহ সকল পেটের রোগকে সুস্থ করে দিবেন। পেটের যত ধরনের রোগ আছে, পীড়া আছে, আল্লাহ সব সুস্থ করে দিবেন। এরপর আরেকটা হচ্ছে আপনারা যদি রোজা রাখেন ঠিক মতো, আল্লাহকে ওজন কমপ্লিট কন্ট্রোলে দিয়ে দেবেন, ওজন কমে যায়। রোজা রাখলে ওজন বাড়ে মনে হ্যাঁ না, বাড়ে না কমে? কমে। এই ওজন কমানোর জন্য আপনারা কত কত কিছু করেন, কত কসরত করেন বডিকে নিয়ে। আল্লাহ রাসূল বলছেন তোমরা ঠিক মতো রোজা রাখো, দেখবো ওজন কমে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওজন কেমনে কমে? রোজা তো রাখবেন, কিন্তু হুজুর ইফতার সামনে দেখলে না খাই কে পারি, যা মন চায় খাইতে খাইতে শুয়ে পড়ছ তাও খাইতে আস, এভাবে খাইলে চলবে না, তো সব কন্ট্রোলে নিয়ে আসতে হবে। ইনশাল্লাহ বলেন। রোজা রাখলে রক্তের রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে, রক্তের এরপরে কোলেস্টেরল নিয়ন্ত্রণ চলে, কোলেস্টেরল যাদের আছে এই যে বললাম চর্বি টর্বি সব নিয়ন্ত্রণে চলে আসে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে। এই জন্য আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। বললেন না সবাই ইনশাল্লাহ? শুধু আপনি রোজা রাখবেন, দেখবেন অন্য ধর্মের লোকেরাও আজকালকে রোজা রাখে, অন্য ধর্মের লোকও আছে যারা আজকালকে রোজা রাখে। এজন্য আমরা আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সবাই পড়েন আমিন। আমি আরো কিছু সংক্ষেপ করে করে আপনাদেরকে বলে মূল বিষয়টা বুঝাবো। যে ব্যক্তি এই রোজা নিয়ে গবেষণা করেছেন, জাপানের বিজ্ঞানী, তার নাম হিসোনিরানি সিমি। এই বেচারা 2016 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এরা রোজা নিয়ে গবেষণা করে, আর আমরা রোজা ভেঙে খাই। হ্যাঁ, একজন রোজা ভেঙে খাবেন না। তিনি বললেন যে যারা দিনে 12 ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতরে, একটা দীর্ঘ টাইম 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত প্রায় রোজা রাখবে, তাদের দেহে একটা অটোফেজি একটা জিনিস চালু হয়, যে জিনিসের মাধ্যমে তাদের দেহের অনেকগুলা রোগ বিনা ঔষধে শুধু রোজা রাখলে সুস্থ হয়ে যায়। তাহলে এক নম্বর যে অনেকগুলো বলছি, এর মধ্যে একটা হচ্ছে দেহের সেল পরিষ্কার করে, দেহের সেল কোষগুলা পরিষ্কার করে দেয় রোজা। সুবহানাল্লাহ বলেন। শরীরের ভিতরে ক্যান্সারের যতগুলা সেল আছে, কোষ আছে, উপকরণ আছে, রোজার মাধ্যমে দেহের সবগুলা ক্যান্সারের সেল ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পেটের বুকের যত রোগ আছে সব আল্লাহ সুস্থ করে দেন। সুবহানাল্লাহ বলেন। রোজার মাধ্যমে ব্রেইনের কার্যকারিতা আগের চাইতে 80 গুণ বেশি বেড়ে যায়। শরীরের মধ্যে বড় কোনো রোগ হলে শরীর নিজে থেকেই সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ডায়াবেটিস কন্ট্রোলে চলে আস, বার্ধক্য দূর হয়ে যায়, শরীরের স্থূলতা, মোটা বডি, কিন্তু মোটা বডি ওজন কম আছে না, এলাল বডি মোটা কিন্তু ওজন কম, এটা অনেক বড় রোগ, এগুলার থেকে আল্লাহ হেফাজত করবেন। দীর্ঘ রোজা রাখলে দীর্ঘ হায়াত লাভ করা যায়। সুবহানাল্লাহ বলেন না। এজন্য রাখবো তো ইনশাল্লাহ। রোজা রাখলে স্ট্রোক যে হয়, ব্রেন স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, আল্লাহ রসুল বলছেন যারা রোজা রাখবে 8-9 ঘন্টা না খেয়ে থাকবে, তাদের মস্তিষ্কের রক্ত কণিকায় জমে থাকা চর্বি গলে গিয়ে নিজের পুষ্টি উপাদানের জন্যে কোষদের সরবরাহ করে, যার মাধ্যমে ব্রেইনের রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায় এবং ব্রেইন স্ট্রোকের ঝুঁকি 90% কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যদি আপনারা ঠিক মতো রোজা রাখেন, দেখবেন ব্লাড প্রেশার একবারে কন্ট্রোল হয়ে গেছে, ওষুধ খাওয়া লাগতেছে না। ব্লাড প্রেশার এত বেশি হয়, দুর্বল কোষগুলা ব্লাস্ট হয়ে সবল কোষের সক্রিয়তাকে বৃদ্ধি করে দেয় এবং হারা অন্যায় যে কোষগুলো আছে এগুলা সব মরে যায়। সুবহানাল্লাহ বলেন। শরীরের মধ্যে যে আবর্জনা থাকে রোজা রাখলে এগুলো ফ্রেশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সর্বোপরি আমরা যদি রোজা রাখি, আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়ায় আমি সুস্থ রাখবো আর আখেরাতে মরে গেলে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বললেন না, সুবহানাল্লাহ। এই হলো রোজার দুনিয়ার অনেকগুলো উপকারিতার কিছু উপকারিতা, এর জন্য আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বললেন যে তোমরা বেশি বেশি সেজদা করো, বেশি বেশি যদি তোমরা সেজদা করো আমি তোমাদের অভাবকে দূর করে দেব, তোমাদের দুশ্চিন্তা দূর করে দেব, আর যদি তোমরা সেজদা না দেও তোমাদের উপরে অভাবকে বৃদ্ধি করে দেব, এত ব্যস্ত করে দেব তুমি সময় পাবো। আজকে আমরা সব ব্যস্ত, নামাজ পড়ার সময় নেই, কথা বলার সময় নেই, এই ব্যস্ত এটা আল্লাহর পক্ষ থেকে গজব, আল্লাহর পক্ষ থেকে আজাব। ব্যস্ত দুনিয়া, ব্যস্ত ব্যস্ত, এই ব্যস্ত থাকতে গিয়ে আমরা আল্লাহর নামকে ভুলে গিয়েছি, কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ বলছেন যারা আমার পায়ে সেজদা দিবে না তাদের উপর আমি অভাব অনটনকে বৃদ্ধি করে দিই, তাদের জীবনে ব্যস্ততা বাড়িয়ে দিই, দুহাত দিয়ে রাত দিন কাজ করে কিন্তু ব্যস্ততা কমে না। আমার লোক নাই, রাত দিন স্বামী স্ত্রী মিলে কাজ করে, রাত দিন স্বামী স্ত্রী মিলে কাজ করতেছে কিন্তু তাদের ব্যস্ত, তাদের ব্যস্ততা কমে না, অভাব কমে না, আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আরো জোরে বলেন আমিন। এক একটা সেজদা দিলে খিলাম, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ থেকে দূরে চলে যাইয়েন না, যত পারেন আল্লাহর কাছাকাছি আসেন, যত পারেন আল্লাহর কাছাকাছি আসেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন। আপনি দুনিয়ার সব মানুষকে খুশি করতে পারবেন না, আপনি দুনিয়ার সকল মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না। আমরা যখন ছোট ছিলাম মা বাপকে সন্তুষ্ট করবার চেষ্টা করেছি, শুরুও সন্তুষ্ট করতে পারে নাই, আমরা বড় হওয়ার পরে ভাই বোনকে হয়তো খুশি করবার চেষ্টা করেছি, শুরুও না খুশি করতে পারেন নাই, আপনি আপনার সন্তানকে খুশি করবার চেষ্টা করে যাচ্ছেন, শুরুও না খুশি করতে পারবেন না, আপনি আপনার স্ত্রীকে দিতেই আছেন, শুরুও না খুশি করতে পারবেন না, আপনি আপনার আত্মীয় স্বজনকে দিতেই আছেন, শুরুও না খুশি করতে পারবেন না। রব বলেছেন তুই একবার আমার কদমে সেজদা দে আমি 100% তোর উপরে খুশি হয়ে যাব, সুবহানাল্লাহ বলেন একবার। এজন্য আমরা আল্লাহর কদমে সেজদা দিব ইনশাল্লাহ বলেন। শয়তান আমাদেরকে বলে নামাজে যাইস না, তুই তো পাপি, পাপ করতে। আমরা বলি না আরে ভাই নামাজ তুমি পড়ো, আমরা বহুত পাপি মানুষ, পাপি বান্দা, মসজিদে গিয়ে লাভ নাই, বলে না অনেকেই। আরে ভাই তুমি তো মসজিদে আসবা, এই তুমি পাপি বান্দা বলে যে মসজিদে আসছো না, এটাই শয়তানের দোকা, এটাই শয়তানের দোকা। তোমার তোমার কি হয়েছে, তুমি কি করেছো, তুমি কেন মসজিদে আসবো না? মালিক বড় দয়াবান, মালিক থেকে দূরে চলে যাওয়ার কোনো সুযোগ নাই, তুমি যখনই সময় পাও যুবক ভাই, তুমি যখনই সময় পাও তখনই নামাজে ঢুকে যাও ইনশাল্লাহ বলেন, বলেন না ইনশাল্লাহ। আজ যুবক তোমাদেরকে বলছি তুমি বড় গুনাহ করে ফেলেছো, আসো নামাজে, আসো নামাজে, তুমি বড় পেরেশানিতে আছো, আসো নামাজে, তুমি বড় বিপদে আছো, আসো নামাজে, গুনাহ করে ফেলেছো, আসো নামাজে, জেনা করে ফেলেছো, আসো নামাজে, অন্যায় করে ফেলেছো, আসো নামাজে, হারাম খেয়ে ফেলেছো, আসো নামাজে, যত অন্যায় করো না কেন নামাজে আসো, নামাজে আসো, তোমার পরিচয় নামাজি, তোমার পরিচয় তুমি মুসলিম, তোমার পরিচয় তুমি নামাজি, এই জন্য জীবনে যাই করো নামাজকে ভুলে যাওয়া যাবে না ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই পড়েন আমিন। নামাজ পড়বো তো ইনশাল্লাহ, আমরা লম্বা কথা বলবো না, নামাজ পড়বো তো ইনশাল্লাহ। এই জন্য আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করে দিয়েছেন, আখেরি জামানার নবীর উম্মত বানিয়েছেন। আমাদের দাম কিন্তু অনেক বেশি, অনেক পয়গম্বরেরা আমাদের রসুলেরা আমাদের মতো উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলেছেন আখেরি জামানার উম্মতেরা
আমি আল্লাহর দরবারে হাত উঠায়া জীবনের গুনার জন্য তওবা করে যখন সেজদায় পড়ে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, গোলাম রে, যখন গোলাম সেজদায় পড়ে গিয়ে চুকির পানি ছেড়ে কান্না শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সহ্য করতে পারেন না, সাথে সাথে তার গোলামকে তিনি মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তার গোলামকে মাফ করে দেন। এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কি চিনা লাগবে? আল্লাহ বলছেন, দুনিয়ার জমিনে চলার পথে তোমার গুনাহ হয়ে যেতে পারে, চলার পথে অন্যায় হয়ে যেতে পারে, আমি আল্লাহ জানি, তুমি অন্যায় করে ফেলতে পারো গোলাম, আমি আল্লাহর দরবার থেকে তুমি দূরে সরে যাইও না, আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, জীবনে অপরাধ হয়ে গেছে তো কি হয়েছে, আমি আল্লাহ এখনো তোমার হায়াত রেখে দিয়েছি, এখনো তুমি জিন্দা, এখনো মসজিদের দরওয়াজা খোলা, এখন আমার কদমে সেজদা দেওয়ার সুযোগ আছে, গোলাম রে টেনশন করে পড়ে যাইও না, গুনাহ হয়ে গিয়েছে, অপরাধ করে ফেলেছো, যে কোনো ধরনের গুনাহ হয়ে গিয়েছে গোলাম, দুনিয়ার জমিনে কত মানুষকে কতভাবে সন্তুষ্ট করতে চাইলা, খুশি করতে চাইলা, সারা জীবন যাদের পিছনে গাদার মতো খাটুনি দিয়ে কাজ করলা, কাজ করো তাদেরকে খুশি করতে পারবা না, রাত দিন অফিসের বসকে সন্তুষ্ট করবার চেষ্টা করেছ, অফিসের বসকে সন্তুষ্ট করতে পারলা না, নিজের ঘরের স্ত্রীকে সন্তুষ্ট করতে পারলা না, নিজের সন্তানকে পর্যন্ত সন্তুষ্ট করতে পারলা না, অগুলাম দুনিয়ার সর্বস্ব দিয়ে তুমি দুনিয়ার কোনো মানুষকে 100% সলোয়ানা সন্তুষ্ট করতে পারবা না, কিন্তু তুমি যদি আমি রবকে একবার রব বলে ডাক দিয়া আমার কদমে তুমি পড়ে যাও, আমি সলোয়ানা তোমার উপরে খুশি হয়ে যা, সুবহানাল্লাহ, জোরে পড়েন। এজন্য আমরা আল্লাহকে ভুলে যাব না, যে কোন অন্যায়, যে কোন অন্যায় সংগঠিত হয়ে যাওয়ার পরেও আমরা আল্লাহকে ভুলে যাব না, আল্লাহ থেকে দূরে সরে যাব না, যত কিছুই করি না কেন। এই জন্যে আপনাদেরকে যে কথা বলতে চাইব, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যেভাবেই থাকি, আমরা সালাত আদায় করব, নামাজ আদায় করব, আমরা যদি নামাজি হয়ে যাই, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের হাবিব বলেছেন, প্রথমে আল্লাহ কিয়ামতের দিন সালাতের হিসাব নেবেন, এই হিসাব নেওয়ার সময় যদি আমরা কমপ্লিট আল্লাহর দরবারে সালাতের হিসাব দিতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের পয়গম্বর বলেছেন, আল্লাহর কিছুর হিসাব নিতে চাইবেন না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটা বিষয় আপনাদের দিকে নিয়ে যেতে চাই, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল জিবরিল আমিনকে অনেক ক্ষমতা দিয়েছেন, জিবরাইলকে আল্লাহ অনেক ক্ষমতা অনেক পাওয়ার দিয়েছেন, এই জিবরাইল পৃথিবীর 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগের ভিতরে জান্নাতুল ফিরদাউস থেকে পৃথিবীতে আসতে পারে, সিদ্রাতুল মুনতাহা থেকে তায়েব পর্যন্ত যেতে পারে, পৃথিবীর 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগের ভিতরে চুকের পলক পড়ে যাওয়ার আগে আগে, চুকের পাতা ফেলবার আগে আগে জিবরিল আমিন পৃথিবীর 1 প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে পারে, জিবরাইল তিনি এমন, তিনি যা চাইবেন আল্লাহ তাকে দিয়ে তাই করাতে পারবেন, এত শক্তিশালী বানিয়েছেন, এত সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, তিনি আঙ্গুল দিয়ে ইশারা করলে গোটা পৃথিবীকে উল্টায় দিতে পারেন, হাতের তালু তিনি পাল্টাইয়া দিতে পারেন, কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এই জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে জিবরিল আমিন আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে তৈরি করেছেন, আপনার কাছে আমি কিছু বিষয় জানতে চাই, জিবরাইলকে আল্লাহ বলছেন, জিবরাইল কি জানতে চাও, তোমাকে পৃথিবীর সব থেকে ভালো ভালো মানুষের কাছে তোমাকে পাঠাবো, পয়গম্বর যারা আছেন তাদের কাছে সুসংবাদ দিয়ে তোমাকে পাঠাবো, ওয়াহী দিয়ে পাঠাবো, আমি আল্লাহ তোমাকে বড় সম্মান দিয়ে তৈরি করেছি, জিবরাইল তুমি কি চাও, আ জিবরাইল তুমি সিদ্রাতুল মুনতাহা যেতে পারো, তুমি গোটা দুনিয়া প্রদক্ষিণ করতে পারো, 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগের ভিতরে চুকের পাতা ফেলবার আগে আগে গোটা দুনিয়াকে ভ্রমণ করতে পারো, এত ক্ষমতা তোমাকে দিয়েছি, তুমি কি আমার কাছে জানতে চাও, জিবরাইল বলছেন আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাই, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম এত কিছু আপনি সৃষ্টি করেছেন, জিন্নাত ইনসান ফরিশতা আপনি সৃষ্টি করেছেন, এতগুলো মখলুকাত আপনি সৃষ্টি করেছেন, আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা কি দিলে আপনাকে সন্তুষ্ট করা যাবে,
কি দিলে সুলওয়ান আপনি সন্তুষ্ট হবেন, কি করলে আমি জিব্রাইল কি করলে আপনি খুশি হয়ে যাবেন, কি করে লাগবে? আল্লাহর কাছে জিব্রাইল বলছেন, আল্লাহ তাআলা আপনি বলেন তো আপনাকে কি করলে আপনি খুশি হবেন? আল্লাহ বলেন, জিব্রাইল রে, আরশ কুরসি লৌহ কলম, জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফরিস্তা, পৃথিবীর সকল সম্পত্তি যদি আমাকে দেওয়া হয়, পৃথিবীতে যা আছে সব যদি আমাকে দেওয়া হয়, আমি আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, কিন্তু আমার কদমে যারা একবার সেজদা করবে, এক সেজদার মাধ্যমে আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যা। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে জিব্রাইল বলছেন, আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম, এমন কি পৃথিবীতে যা সৃষ্টি করেছেন সব কিছুর চাইতে কি আপনার কাছে একটা সেজদার দাম বেশি? আল্লাহ বললেন, জিব্রাইল তুমি জানো না, গোলাম যখন একটা সেজদা আমার কদমে দেয়, আসমান জমিন একটা পাল্লা বানাও, একটা মিজান বানাও, এক পাল্লার মধ্যে পুরা জমিনগুলো উঠাইয়া দাও, পুরা জমিনগুলো উঠাইয়া দেয়া হলো, উঠাইয়া দিলাম, আল্লাহ উঠাইয়া দিলাম, এরপরে জমিনের যত সম্পদ আছে খনিজ সম্পদ উঠাইয়া দিলাম, জমিনের স্বর্ণ রৌপ্য লোহা তামা দস্তা পিতল উঠাইয়া দিলাম, গাছপালা যা আছে উঠাইয়া দিলাম, আয় আল্লাহ তাআলা যত বিল্ডিং বা লাখানা আছে উঠাইয়া দিলাম, ঘর বাড়ি আছে উঠাইয়া দিলাম। আল্লাহ বলেন, এবার আসমানের দিকে যাও, এক আসমান দুই আসমান উঠাও, সপ্তম আকাশ ভেঙ্গে পাল্লায় উঠাইয়া দাও, আল্লাহ উঠাইয়া দিলাম, এবার জাহান্নাম উঠাও, আল্লাহ উঠাইয়া দিলাম, জান্নাত উঠাও, আল্লাহ উঠাইয়া দিলাম, সিদরাতুল মুনতাহা উঠাও, আল্লাহ উঠাইয়া দিলাম, আরশে মোআল্লা উঠাও, আল্লাহ উঠাইয়া দিলাম, আরশ কুরসি লৌহ কলম যা আছে সব উঠাইয়া দাও, আল্লাহ উঠাইয়া দিলাম, আর কি করব? আল্লাহ বলেন, সব এক পাল্লায় উঠাইয়া একটা সেজদাকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয়, আমার জাতের কসম এই সেজদার পাল্লা বাড়ি হয়ে যায়। এত দাম এক একটা সেজদার, এত মূল্যবান এক একটা সেজদার, এই জন্য গোলাম আপনাদের পায়ে ধরে বলছি, বাইরে আল্লাহর কদমে সেজদা দেওয়াকে ভুলে যাইয়েন না, রবের কদমে সেজদা দেওয়াকে ভুলে যাইয়েন না, রবের কদমে সেজদা দেওয়াকে ভুলে যাইয়েন না। জিব্রাইল এই কথা শুনবার পরে সেজদায় পড়ে গেলেন। জিব্রাইল বলছেন, আল্লাহ আমি আপনাকে পৃথিবীর সব থেকে বড় খুশি করতে চাই। এই কথা বলে আল্লাহর কদমে জিব্রাইল সেজদায় পড়ে গেলেন। একদিন দুই দিন না, সেজদা দিলেন একাধারে চব্বিশটা ঘন্টা, তিরিশ হাজার বৎসর ধরে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, একটা না তিরিশ হাজার বৎসর জিব্রাইল আমিন আল্লাহর কদমে সেজদা দিলেন, আর সেজদা দিচ্ছেন আর মনে মনে খেয়াল করতেছেন, আমার চাইতে বড় দামি আর কে হতে পারে, এত বড় লম্বা সেজদা আসমানের নিচে জমিনের উপরে কেউ দিতে পারবে না, আসমানের উপরের কোনো ফেরেশতা দিতে পারবে না। একাতার একাধারে তিরিশ হাজার বছর, চিন্তা করেন, এক বছর না, দুই বছর না, তিরিশ বছর না, তিরিশ শ বছর না, তিরিশ হাজার বছর ধরে আল্লাহর কদমে সেজদা দিলেন, আর খেয়াল করলেন নিশ্চয় আল্লাহ পৃথিবীতে সব থেকে বেশি আমার উপরে খুশি হয়ে গেলেন। এবার তিনি জিব্রাইল আমিন আল্লাহর দিকে ঝুঁকে পড়লেন, আল্লাহর পক্ষ থেকে কোন খুশির বাণী আসে কিনা, আল্লাহ খুশি হয়ে বলেন কিনা, জিব্রাইল মাথা উঠাও, তিরিশ হাজার বছর হয়েছে, মাথা উঠাও, আর সেজদা দেওয়া লাগবে না, আমি খুশি হয়ে গেছি। কিন্তু আল্লাহ তো এমন কিছু জিব্রাইলকে বলেন না, আল্লাহ তাআলাকে জিব্রাইল বলছেন, আল্লাহ তাআলা আপনি বললেন সেজদা দিলে আপনার কাছে সেজদার চাইতে দামি কোনো জিনিস নাই, অগমনি একদিন দুই দিন না, একাধারে রাত দিন মিলাইয়া একটা না তিরিশ হাজার বৎসর লম্বা সেজদা করলাম, আপনি কি আমার সেজদার প্রতি কোনো খুশি হন নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিব্রাইল তোমার, জিব্রাইল তোমার জবাব আমি দেব, তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও। জিব্রাইল বলছেন, আল্লাহ তাআলা তিরিশ হাজার বছর সেজদা দিলাম, আপনি আমাকে বলেছেন সেজদার চাইতে এক একটা সেজদার সফর চাইতে দাম বেশি, তিরিশ হাজার বছরের সেজদা দিলাম, এখন আপনি বলছেন আরশে আজিমের দিকে তাকাবো। আল্লাহর কথায় জিব্রাইল আমিন আরশে আজিমের দিকে তাকালেন, তাকাই আরশে আজিমে কুদরতির নূর দ্বারা ওখানে লেখা দেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিব্রাইল কেঁদে ফেললেন, আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ 30,000 বছর সেজদা দিলাম, আপনি খুশি না হয়ে উল্টা। আর সে আজিমের দিকে লেখা আছে কি দেখতে বলেন আল্লাহ তাআলা, লেখা তো দেখেছি, ওখানে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। জিব্রাইল জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা আমার সেজদার সঙ্গে কালিমার কি মিল রয়েছে, আমার সেজদার সঙ্গে কালিমার কি সম্পর্ক? আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল শুনো, আমি আল্লাহ এই দুনিয়া তৈরি করব এবং দুনিয়ার মানব জাতি জিন জাতির হিদায়তের জন্য লক্ষাধিক নবী রাসূলকে পৃথিবীর জমিনে পাঠাবো, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবো। এই নবীর উম্মতের উপরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করব, আর প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা করে রাকাত রয়েছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা করে রাকাত আমার জন্য ফরজ করে দেব, প্রত্যেকটা রাকাতের মধ্যে 2টা করে সেজদা হবে, তাদের প্রত্যেকটা সেজদার মধ্যে ওই নবীর উম্মত 3 বার করে সুবহান রব্বিয়াল আলা পাঠ করবে। জিব্রাইল তুমি জেনে রাখো, আমার ওই নবী মাহবুব নবীর উম্মত যখন সেজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা 1 বার বলবে, 1 বার যখন ডাক দেবে, তুমি যে জিব্রাইল 30,000 বছর সেজদায় পড়ে যেই সওয়াব কামিয়েছো, ওরা একটা সেজদায় 1 বার সুবহান রব্বিয়াল আলা বললে 30,000 কেন 30 কোটি বছরের সওয়াব দিয়ে দে। আল্লাহ আকবার বলেন। ও জিব্রাইল এই জন্য খুশি হই নাই, তুমি 30,000 বছরের সেজদা দিয়েছো আর আমার নবীর উম্মতেরা 30,000 বছর তুমি জানে কি অর্জন করতে পারবে, আমি আল্লাহ আমার বান্দার আমল নামায়, আমার বান্দার আমল নামায় তারা যখন প্রত্যেক নামাজে তাকায়া দেখেন ফজরের নামাজ কয় রাকাত, জোহরের কয় রাকাত, কত হইল আসরের কত রাকাত, কত হইল মাগরিবের কত রাকাত, কত হইল এশার কত রাকাত, কত হইল 17 রাকাত নামাজ। আল্লাহ বলছেন, আমি 5 ওয়াক্তে 17 রাকাত নামাজকে ফরজ করেছি, আমার গোলাম 17 রাকাতে প্রত্যেকটা রাকাতে 2টা করে সেজদা দিবে, প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার সুবহান রব্বিল আলা বলবে। ও জিব্রাইল আমার ওই গোলাম সেজদায় গিয়ে 1 বার যখন সুবহান রব্বিল আলা পড়বে, তখন 30,000 কেন, তোমার 30,000কে 40,000 গুণ বাড়াইয়া যে সওয়াব হবে, এক একটা সেজদার এক একটা সুবহান আল্লাহ তার চাইতে বেশি সওয়াব দিয়ে দে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, এক একটা সুবহান আল্লাহ যদি বলা হয়, আসমান জমিনে যতগুলা খালি জায়গা আছে চোখে দেখা যায় না, এক একটা সুবহান আল্লাহ বললে পুরা দুনিয়া আল্লাহ সওয়াব দিয়া বড় দেয়। কোন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ, এই জন্যে মুসা আলাইহিস সালাম কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনি যদি আমাকে নবী না বানাইয়া এই নবীর উম্মত বানাইয়া দিতেন তাহলে আমার জন্য উত্তম ছিল, আজকে আমরা এই নবীর উম্মত কিন্তু আজ আমরা সেজদার দিকে খেয়াল নাই। এই জন্য যুবক তোমাকে বলছি ভাই, তোমার পায়ে ধরে বলছি, যুবক বড় গুনাহ করে ফেলেছো, মসজিদে আসো, পেরেশানিতে আছো মসজিদে আসো, কাপড় নাই মসজিদে আসো, কোন অবস্থায় আছো জানতে চাই না মসজিদে আসো, একটা বার রবের কদমে সেজদায় পড়ে যাও, গোটা দুনিয়া আল্লাহকে লিখিয়ে দিলে খুশি করতে পারবা না, একটা সেজদা দিলে তার চাইতে বেশি খুশি করতে পারবা। কোন সুবহানাল্লাহ পারবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য কথা লম্বা করতে চাই না, যেহেতু রমজানুল মুবারক কথা লম্বা করতে চাই না, আমি একটা পুরাতন কথা আজকে আবার মনে করাই দিচ্ছি আপনাদেরকে, মনে করাই দিচ্ছি বন্ধু, যে অবস্থায় থাকো না কেন নামাজ কি ভুলে যাইও না, যে অবস্থায় থাকো রবের কদমে সেজদা দেওয়াকে ভুলে যাইও না। এই জন্যে আপনাদের পায়ে ধরে বলতেছি, বন্ধুদের পাল্লায় পড়ে যদি মদের বারেও গিয়ে চলে যান, যেখানেই যান যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন নামাজ পড়বেন,
কথা দেন আমাকে ইনশাআল্লাহ যেখানেই থাকো নামাজ পড়ো নামাজকে ভুলে যাইও না নামাজকে মনে রাখো এক একটা সেজদা কোটি কোটি বছরের ইবাদতের চাইতে বেশি দাম আল্লাহু আকবার এই জন্য সেজদা ভুলে যাইও না এই জন্য রাসূল আল্লাহর কদমে সেজদা দেওয়াকে ভুলে যাইও না পারবো তো ইনশাআল্লাহ কথা দেন মনে রাখবো তো ইনশাআল্লাহ অনেকগুলো লম্বা আলোচনা সংক্ষেপ করে বলতে চাই কারণ ইফতার আছে না আপনাদের আবার একটু রেস্ট নিতে হবে না এজন্য লম্বা করতে চাই না আমি শেষ কথা যে কথা বলতে চাই আমি বারবার এই কথা বলি যুবক তোমাদের পায়ে ধরে বলছি তুমি বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো মদের বারে গিয়েছো মদ পান চলতেছে নর্তকীর নাচনাচি করতেছে নামাজের সময় হয়ে গিয়েছে আল্লাহর ওয়াস্তে মদের বোতলটা টেবিলে রাইখা দাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ পড়ো তুমি তোমার রবকে সন্তুষ্ট করো আগে নামাজ তারপর অন্য কাজ আগে নামাজ তারপর অন্য কাজ তুমি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো সিনেমা দেখতেছো নামাজের সময় হয়ে গিয়েছে রব বলছে হাইয়া আলাল ফালাহ কল্যাণ কোন জায়গায় নাই শোভাযাত্রা করে কল্যাণ পাবে না তোমরা মঙ্গল যাত্রা করে কল্যাণ পাবে না ওখানেও মঙ্গল মঙ্গল যদি পেতে চাও যেই দেশে তোমরা শোভাযাত্রা করে মঙ্গল পেতে চাও এই দেশের কৃষকেরা ঘূর্ণিঝড় তুফান আসলে আল্লাহর কাছে আজান দিয়ে তারা মঙ্গল চায় ঠিক কিনা জুড়ে বলেন এই দেশের মানুষ তুফান আসলে মঙ্গল চাওয়ার জন্য মিছিল করে না মঙ্গলের জন্য তারা আজান দেয় এই জন্য ইসলাম যাকে হারাম বলেছে তা হাজার বছর হারাম ইসলাম যে হালাল বলেছে তা হাজার বছর হালাল কথা মনে রাখবেন বন্ধু তুমি যেখানে যে অবস্থায় থাকো তুমি যদি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলেও যাও ওই সময় আজান হয়ে গেছে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ কল্যাণ তো আমার কাছে কল্যাণ তো মসজিদে কল্যাণ তো রবের কাছে সিনেমা হলে যেখানে যে অবস্থায় আছো ওখানে নামাজে দাঁড়িয়ে যাও ওখানে নামাজে দাঁড়িয়ে যাও মদের বোতল রাইখা নামাজে দাঁড়িয়ে যাও ফেনসিডিলের বোতল রাইখা নামাজে দাঁড়িয়ে যাও ইয়াবা টিপ ট্যাবলেট রাইখা নামাজে দাঁড়িয়ে যাও কাপড় থাকলেও নামাজ পড়ো না থাকলেও নামাজ পড়ো যে অবস্থায় যেখানে আসো নামাজে দাঁড়িয়ে যাও আমার বিশ্বাস রব তোমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাই পড়েন আমিন সবাই পড়েন আমিন আমরা একে অপরের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন।